প্রবাদে একটি কথা আছে, পাটা ফুতাল ঠিকই থাকে মরিচের খাম শেষ। কিন্তু বাংলাদেশের যে বিএনপি আওয়ামী লীগ এই দুইটা দলের কথা বলতেছি আমি, বাংলাদেশে এই দুইটা দলই কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয়। আমার কথা হইল বাংলাদেশের কর্মীগুলা বিষয়টা নিয়ে। আওয়ামী লীগ দুই গ্রুপের মধ্যে মারামারি করে একজন কর্মী নিহত হয়েছে। আসলে যে মারা গেছে তার পরিবার বুঝবে তার কষ্টটা, তার বেদনাটা। এই দলটাই কি দল কিন্তু দলের জায়গায় ঠিকই থাকবে। আওয়ামী লীগ বিএনপি এক সময় একজন একজন ক্ষমতা যাবে আবে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু যে কর্মীগুলো মারা গেছে বা যারা আপনারা আওয়ামী লীগ বিএনপি পুরা চিল্লাচিল্লি করতেছেন তাদের কি অবস্থা হইব? ফাটাফুতাল টিকেই একই থাকে, মোর্চের হাম কিন্তু শেষ। আমি এই কথাই বলতেছি, ঢাকায় যে সমাবেশ ছিল গতকাল, সমাবেশে বিএনপি নেতা গণেশ্বরকে কিন্তু পুলিশের কর্মীগুলা বেদৌড় ফিটাইছে। একথা ফুটেজগুলো আপনারা দেখেন, লুটিয়ে ফুড়ে গেছে রাস্তায়। এরপরও কর্মীগুলা পুলিশের কর্মীরা কিন্তু গণেশ্বর রায়কে, বিএনপি নেতা গণেশ্বর রায়কে বেদৌড় ফিটাইছিল কিন্তু সোহালের রাস্তায় এবং লুটিয়ে ফুড়ছিল। অবশেষে হাসপাতালে নেওয়া যাওয়া হয়। ডিবি কার্যালয়ে ডিবি প্রধান ফিতিবুজ করাইলেন, কিন্তু গণমাধ্যমে বাইরাল হয়েছে ফিতি পুলিশের কর্মীরা আপনারা বেদুর ফিটাইল। বিকেলের দিকে কি করলেন আপনি? এই ডিবি কার্যালয়ে আপনার ডিবি প্রধানের সাথে ফিতি পূজন করলেন। গণেশ্বর সাহেব, রাস্তায় আপনার কর্মীগুলা মার খাইতেছে আর আপনি মধ্য রাইতে ফিতি পূজন করতেছেন, হ্যাঁ? এই বিষয়টা কতটুকু যুক্তি সম্পন্ন হয়েছে গণেশ্বর সাহেব? আপনারা ফাটা ফুটাল ঠিকই একই আছেন, আপনার বিএনপি আওয়ামী লীগ ঠিকই একই আছেন, কিন্তু মাঝে মধ্যে যারা আমরা সাধারণ জনগণ এই মোর্চের মতো কিন্তু আমাদের খাম একবারে শেষ, সারা হইয়া দিচ্ছেন। বিএনপি কয়েকজন নেতা আহত হওয়ার পর প্রধানমন্ত্রী প্রীতি ভোজন এবং প্রধানমন্ত্রীর থেকে উপহার ফল এবং বিশ্ব গ্রীষ্ম সামগ্রী ফলগুলা কিন্তু উপহার হিসাবে হাসপাতালে পাঠাইছেন। এর কারণটা কিন্তু আমি বলি, বর্তমানে কিন্তু বাংলাদেশের বিছানিতে কিন্তু বর্তমানে বন্ধ আছে, যে সরকারের অধীনে নির্বাচন বিএনপিরা চায় না, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিএনপি চায় এবং একজুট হয়ে কিন্তু ঢাকা সমাবেশ করে তারা, এবং বাহির রাষ্ট্র থেকে কিন্তু প্রচুর চাপ সৃষ্টি করতেছে এই সরকারের উপর। এবং বিশ্বের 12টা রাষ্ট্র কিন্তু রাষ্ট্রদূত কিন্তু এই বাংলাদেশের নিষেধাজ্ঞা দেয় এবং এই বিছানীতি বন্ধ হওয়ার কারণে মনে হয় এই সরকার এই বিছানীতি বন্ধ হওয়ার কারণে আর বাইরে এই ফুটেজটা দেখানোর কারণে দেখেন আমরা কর্মীরা দেখেন বিএনপি কর্মীরা নেতারা আহত হওয়ার পর আমরা কিভাবে তাদেরকে প্রীতিভোজন করাই, সমাদর করি, হাসপাতালে আসার পর তাদেরকে কিভাবে দেখাশোনা করি। এই ভিডিওটা মনে হয় বাইরে রাষ্ট্রে এইভাবে তারা প্রচার করবে আর অলরেডি তারা প্রচার করে। কেন আমার কথা হইলো, আমরা যে নেতা নেতা করতাছি, আমরা কর্মীগুলা সাধারণ মানুষগুলা যারা নেতা নেতার পিছিয়ে গুট ফাটাফুতাল ঠিকই একটা হে, কিন্তু মোর্চের মাঝখানে আমরা কর্মীরা সাধারণ মানুষ যারা আছে আমরা পিছিয়ে শেষ, আমরা রাস্তার সাথে পিছিয়ে শেষ। আমার কথা হইলো এই বিষয়টা সকালে আপনারা ডিবি কমিশনারের সাথে, কিন্তু বিকেলে আপনি প্রীতিভোজন করলেন। এটা আসলে এই বিষয়টা কতটা যুক্তি সম্পূর্ণ হয়েছে আমি জানি না। আর ইতিমধ্যে মির্জা ফখরুল সাহেব বললেন এই সরকারের বিছানীতি নিষেধাজ্ঞা দেওয়ার কারণে এগুলো বাইরে আসে দেখাবে, দেখেন আমাদের বিপক্ষ দলকে আমরা কিভাবে সহযোগিতা করি, হাসপাতালে চিকিৎসা করি, দেখাশোনা করি, আপনারা দেখেন। এই বিষয়টা হয়তো তারা এভাবেই প্রচার করবে।